তোমার দুনিয়ার বন্ধুদের কাছে চলে যাইবা তোর সাথে কত গাছের ডাব চুরি করছি কত জাগার কত কিছু চুরি করে খাইছি আমার একটা নেক দি একটা নেক দি বন্ধু এত কিছু করার পরেও ওই ব্যক্তি তোমারে সাপোর্ট দিবে না ওই বেটা সর সর তোর চিনি বেটা আমি সাথে আমার দুনিয়াতে কোনো সম্পর্ক ছিল আমার তো কোনো বন্ধু নাই অবন্ধু যখন মায়ের কাছে যাবেন মা ও মা কত আদর করে আদর করে বড় করলা দুধ খাওয়াইয়া বড় করলা আমাদের প্রতিষ্ঠা ফখরে মিডিয়া السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنساناً على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

صراط العزيز الحميد إلى آية الآخر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه او كما قال عليه الصلاه والسلام <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم وتسلیمام সকলেই মনটাকে নরম করে দিয়ে ওই মদিনা ওয়ালা ওই কামলে ওয়ালা যিনি আপনাকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাবে না যিনি আল্লাহ তালা তাআলা রব্বুল মিন আর পৃথিবীর বুকে একজন মানব পাঠালেন যাকে যিনি রব্বুল আলামিন আর যার তরে যার উসিলা করিয়া যাকে কেন্দ্র করিয়া আল্লাহ তালা পৃথিবীর বুকে ওনাকে পাঠিয়েছেন রহমত আলামিন ওই নবীদের সামনে দুরুদের শ্রেষ্ঠ সম্রাট এমন একটি দুরুদ দুরুদে ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি দরুদ নামাজের মতো এত বড় মহা দौलত ইবাদত ওই ইবাদতের মাঝে সেট করে দিয়েছেন এজন্য ওই মদিনার দিকে মনটা দিয়ে ওই কামলিওয়ালা যেন আমার কথা শুনতেছেন যে কামলিওয়ালাম আপনাকে জান্নাতে না নিয়ে যিনি জান্নাতে যাবে না ওনার জন্য কি দরুদ করতে মন চায় না চায় কি মুসলমান মুসলমানের আওয়াজ উঁচু থাকবেন সারা বিশ্বে বেদিনের নাম ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন প্রজাতির ধর্মের ব্যক্তি বর্গরাম ইসলামিক মানুষগুলোকে শোষণ করতে চায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গ্রহণ করেছেন

যে মহান রব্বুল আলামিন এই ফেতনার জমানায় মারামাটির মারামারির যুগে কাটাকাটির যুগে জুলুম নির্যাতনের যুগেও আল্লাহ তাআলা এমন একটা এমন একটা পরিবেশ আমাদের জন্য কায়েম করে দিয়েছেন যেই পরিবেশটাকে স্বয়ং আল্লাহর রাসূল জান্নাতের বাগান বলে আখ্যায়িত দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এটাকে বিশ্বাস হয় এটা জান্নাতের একটা বাগান কেননা নবীজি বলেছেন আমি একটা এক্সাম্পল না দিলে আপনারা সহজেই বুঝবেন না এটা যে জান্নাতের বাগান শুধু কোরআন হাদিস দিয়ে বুঝাইলে ব্যক্তি বুঝে না যখন ন্যায়জমা কেয়াস তার সাথে সংযুক্ত থাকে সংযুক্ত হয় তখন একটা ব্যক্তি ওই বিষয়টা বুঝতে সহজ হয় এজন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি কুমিল্লার শাসন গাছা থেকে তিসা বাসটা যখন ছেড়ে ঢাকার জন্য রওনা হবে তখন বাস মাঝে একজন হেল্পার দরজার মধ্যে থাবরায় আর বলে ঢাকা 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 বলে কিনা বাবা বলে কিনা বলে ঢাকা 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 আচ্ছা এবার আপনারা বলেন যেই জায়গার মধ্যে লুকটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটা কি ঢাকা মধ্যে করছে আঘাত করছে ওইটা কি ঢাকা যে ব্যক্তি বলতেছে সে নিজে কি ঢাকা অবন্ধু ওই যেই জায়গা অবস্থান করতেছে ওইটাও ঢাকা না যে ব্যক্তি বলতাছে সে নিজেও ঢাকা না যে পরিবহনের গায়ে আঘাত করতেতে সেটাও ঢাকা না অতএব ওই ব্যক্তি বুঝাইতে সক্ষম যে এই পরিবহনের মধ্যে যারা পরিবাহিত হবে তাদেরকে ঢাকা নিয়ে যাবে বলন সুবহানাল্লাহ অতএব বস্তু বন্ধু আমি কোতাই বুঝাইতে চাই আমি কোতাই বলতে চাই এই বাগানের মধ্যে যারা বসে যাবে তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন এটা কুমিল্লার শাসনগাদার বাসের পরিবহনের মতো একটা জান্নাতের অংশ আর এই চতুরদিকে চতুরদিকে আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করে আছেন যখন আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয় কথাগুলা তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে ও ফেরেশতারা তোমরা তো একসময় নিষেধ করেছিলে আমি মানুষ পালাবো না আল্লাহ তারা দুনিয়াতে মারামারি করবে একবার পাঠায় আপনি দেখেন নাই নাই তারা কেমন অত্যাচার করলো তখন আল্লাহ তালা বলবে ও ফেরেস তারা দেখছো আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা এজন্য সকলেই একবার শুকুর কালীমাতে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আরো ইমানের আওয়াজ উচ্চ বুলিস্ট কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনাঘাটা পশ্চিম পাড়া নবীন সংঘ তালিমুল কোরআন ফরকাডিয়া মাদ্রাসার উদ্দ্যত উদ্বোধন উপলক্ষে ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জারমিয়া হাজী সাহেব নয়নপুর কোনাঘাটা প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাবেক সরকার প্রধান বক্তা হযরত মাওলানা উবাইদুলক সালি আমার অনেক বড় ব্যক্তিত্ব একজন ব্যক্তি বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল হালিম আমার উস্তাদ এছাড়াও বহু উলামে کرام এই মাহফিলের জমিনে তাশরিব এনেছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আগে যে বক্তা আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন নসিহতপূর্ণ আলোচনা প্রত্যেকটা মাহফিলেই হওয়া চাই ঠিক কেননা আজকে বাবা আমি যদি আমাদের আপনাদেরকে বলি এটা এটা সন্নি ইসলাম এই কথা আপনারা বললে বুঝবেন। কি? ক্লাস। যিনি সামনে বসবেন তিনি উস্তাদ আর যিনি এদিকে বসবেন তিনি উস্তাদ আর ওনার সামনে যারা বসবে তারা হচ্ছে স্টুডেন্ট উস্তাদ প্রশ্ন করবে ছাত্র উত্তর দিতে হবে বাধ্যতামূলক ঠিক কিনা বন্ধু আমি এই জায়গার মধ্যে বলতে চাই ওয়াজ শব্দের অর্থ হইছে নসিহত কেমন নসিহত আল্লাহ রাসূল কেমন করে জীবন কাটাইছেন কি করলে জান্নাত পাবো কি আমল করলে জান্নাত পাবো কি করলে জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে এই সমস্ত আলোচনা হবে ওয়াজের কিন্তু না আমরা স্টেজে বসে এক ব্যক্তিকে বললাম সে কাফের এক ব্যক্তি বললাম সে ইহুদি নাসারাদের দালাল এটা হলো না এটা ওয়াজের মনস্তা এজন্য আমরা এখানে আসতে পারি না খুশি না বেজার আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের আওয়াজটা পরিপূর্ণ হলো না আল্লাহর নবী ফরমান ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله

ওই মজলিসের মধ্যে যারা বসে আছে যারা বসা ছিল তারা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে মালাই কার দল ফেরেস তার দল ফেরেস তার দল আল্লাহর নবী যখন সেখানে যে সালাম দিলেন আল্লাহ বলতেছেন আদম মনোযোগ সকালে শুনিও শ্রবণ করিও তারা কি বলে আর তুমি তাদেরকে কি বলো তখন আল্লাহ فقال فذهب ادب তুমি فقال السلام عليكم <كتصفيق> السلام عليكم حضرت আদম বললেন السلام عليكم আপনাদের উপর শান্তি فقالوا السلام عليكم السلام فقال فقال زياده رحمه একটা শব্দ বাড়ায়া বললেন একটা শব্দ বাড়ায়া বললেন ও রহমাতুল্লাহ আপনার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক আল্লাহ বলতেছেন এটা আদমকে যখন সর্বপ্রথম বানাইলেন দুনিয়ার কোন আমল করার কথা বললেন নাম সে যার কথা পরে এসেছে হাদিসের মধ্যে বললেন যাও সালাম করো সালাম করল হজরতে আদম সালামের উত্তর দিল আল্লাহ বলতেছে এটা হচ্ছে তোমাদের তোমার সন্তানদের জন্য একটা আদর্শ এজন্য আপনাদের সাথে কি আমার শত্রুতা আমি আছে জাগা নেয়া বিরোধ আছে মারামারি হয়েছিল

আল্লাহ তালা বলেন ও বান্দারাম ও পয়গন্দ পৃথিবীর মানুষগুলাকে জানাইয়া দেন তারা অল্প অল্প নিয়ামত দেওয়ার পরেও যদি আমি আল্লাহরে স্বীকার করে আমি আল্লাহরে অল্প কিছু সংখ্যক যখন একটাই উদ্দেশ্য তাদের একটাই ওয়াজিয়ানে সম্মানিত নামে কেরাম কি বলে সেখান থেকে নিয়ে আমল করবে আসতে পেরেছে এজন্য তারা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ও ফেরেশতারা তারা একবার এসেছি তারা বারবার আসার মতো আমি আল্লাহ তালা তার তফিক দিয়ে দিলাম এ মুসলমান তুমি যদি না করো তুমি যদি আল্লাহ তালার কৃতজ্ঞতার স্বীকার প্রকাশ না করো রে মমিন আল্লাহ বলতেছেন আমি তার থেকে যেই নিয়ামত টুকু দিয়েছিলাম যেই নিয়ামত দিয়েছি তার দশ বাড়ির মালিক বানাইছি এত সুন্দর চেয়ারা দিয়েছি বাবা এত সুন্দর চেয়ার আল্লাহ তালা তোমারে দিলেন তুমি যদি দশ লক্ষ টাকা কোন ব্যক্তিকে দাও দশ লক্ষ টাকা যদি কোনো ব্যক্তিকে দাও তোমার একটা চেহারার এক অংশ দিতে পারবে না পারবে কিনা কিন্তু আল্লাহ তালাম তোমারে তোমার জিনিসগুলো আমানত দিছে আর দান করছে বান্দারে আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউম আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইলাম আমার চেহারা কালো হইতে পারে আমার চেহারা অনেক কালো হইতে পারে আল্লাহ বললেন না 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 তোরে আমি আল্লাহ কই যে তুই সুন্দর তুই নিজের হীনমন্যতা মনে করতে পারবি তুই নিজের তুচ্ছ ছিল মনে করতে পারবি না তোরে তো সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ নিজেই তোরে সার্টিফিকেট দিছে তুই সুন্দর অতএব বন্ধু গর্ব করার বিষয় না গর্ব করার বিষয় না আল্লাহ তোমারে সুন্দর করছে কালো করছে এটা করছে কে এটা আমার মালিক করেছেন বন্ধু আমার আলোচনার এটা হলাম। আজকে ফুরকানিয়া মাদ্রাসার মাফিল কোরআন থেকে দু চারটা কথা বলব আল্লাহর নবীর কাছে কোরআন এসেছিল সারা পৃথিবীর মানুষগুলো যখন মারামারি করতো কাটাকাটি করতো ঝুলুন নির্যাতন করতো বাবা ছেলে ছেলে বাবাকে হত্যা করত ভাই ভাই হত্যা করত বাবা তার মেয়েকে জিন্দা পুঁতে ফেলত জিন্দা পুঁতে ফেলত হত্যা করার জন্য তার উপনীত করত বন্ধু ওই সময় ওই মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার একটা পয়গম্বর যিনি সারা পৃথিবীর নবী আল্লাহ তাআলা নিজে রব্বুল আলামিন আর যারে বানাইলেন রহমাতুল লিল ওই নবীর কাছে যখন আল্লাহ আহমদ কাদিয়ানি একটা সম্প্রদায় নবতের সিল নিয়ে তারা কটুক্তি করতেছে আমার নবীকে আল্লাহ তালা শেষ নবী করে বানাইলেন শেষ নবী করে বানাইলেন শেষ নবী করে বানাইলেন ওই নবী সিলের ব্যাপারে কুটুকুটি করে ওই গুলাম আহমদ মির্জা কাদিয়ানি বন্ধুরা আমার আজকে মাহফিলের মঞ্চের উদ্দেশ্য কি আমার নবীকে সারা নাকি ও বন্ধু নবীর সারা জান্নাতে যাওয়া যাবে নি নবীর আদর্শ সারা জান্নাতে যাওয়া যাবে নি নবীর আদর্শ সারা তুমি একটা কাইকো দিতে পারবে না ঠিক কি না

পৃথিবীর কোন পুরুষের পিতা না মোহাম্মদ সাল্লাম তোমাদের মতো কোন পুরুষের বাবা না আল্লাহ বলতেছে তাহলে আল্লাহর উনি হচ্ছেন আল্লাহ রসুল ঠিক না আল্লাহ বলতেছেন তোমার তোমাদের মধ্যে উনি কোন পুরুষের পিতা নাম কোন রিজালের পিতা নাম উনি হচ্ছেন আল্লাহ রসুল আবার বলতেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ইয়া খাতামান নবিয়িন উনি একজন সর্বশ্রেষ্ঠ নবী এ দলিল দিল এ দলিল দিল কে মুমিন যেই নবীর খাতামুন নবিয়িন সিলসিলা দিল আমার আল্লাহ ওই সিলনিয়া যদি তুমি কটুক্তি করো ওই সিলনিয়া যদি তুমি কোনো কথা বলো তাহলে তোমার ঈমান থাকবনি বর্তমান একদল তারা বলে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কেন কেন তারা কেন কাদিয়ানি অবন্ধু আমি প্রথমেই বলেছি কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করেন তার যেমন ইমান থাকবে না আর কোরআন হচ্ছে আল্লাহ তালার একটা গ্রন্থ ঠিক কিনা না ওই কোরআন কোন দুনিয়ার কোন লিপিবদ্ধ বই না দুনিয়ার কোন মানুষের মানব রচিত গ্রন্থ না এটা স্বয়ং আল্লাহ তালা যেটা বলতে চেয়েছেন বলতে চেয়েছেন ওটা স্বয়ং আল কোরআনেই সেট করা ঠিক কি না ও মুসলমান জুরে জুরে কইতে হবে কেন না মুসলমানের আওয়াজ তো হবে উচ্চ বলিষ্ঠ কণ্ঠে আজকে মুসলমান বিড়াল হয়ে গিয়েছে অনেক দিন ধরে তারা তারা লড়ছিল মির্জা গোলাম আহমদ কারিয়ানি, অনেক দিন ধরে তারা চেষ্টা করছিল তারা নবত রসিল্লে কটুক্তি করবে গত কিছুদিন আগে তারা গত কিছুদিন আগে তারা ইস্তেমা দিয়েছে আমার নবীর সিল্লে কটুক্তি করেন ও বন্ধু আজকে কে সুন্নি কে ওয়াবি কে জামাত ইসলাম কে আহলে হাদিস ওটা দেখার বিষয় না জামাত ইসলাম নবীর অস্বীকার করে না আহলে হাদিস নবীকে অস্বীকার করে না সুন্নিরা

দুনিয়ার আলো বাতাস দেখতেছো ওই নবী কিনে যদি কুটুকু করে তুমি যদি আজকে ওই ব্যক্তিরা তখন আমার নবর নবরিয়া কুটুকুটি করে তুমি যদি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে তাহলে তোমার ইমান থাকবো নি একটু আল্লাহ 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم منذ ان الله ينبغي بولان جبت امين امين

আল্লাহর নবীর আল্লাহ তাআলার গন্ত কোরআন দিয়ে দলিল দিলাম সূরা হিজাবের 22 নাম্বার পারার 8 নাম্বার লাইনের 40 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি বললেন মুহাম্মদ মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা না উনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ আনাবি উরা এর দাম আল্লাহর নবীর একজন সাহাবিন আল্লাহর নবী বলতেছেন আনা কুতামুন নবী কি না নবী আবি ও আল্লাহর নবী বিদায় জোরে বাসনে এই হাদিসটা পয়লা দিয়া গেলেন ও সাহাবীরা আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইতে পেরেছি কিনা আল্লাহর নবীর সাহাবীরা বললেন আপনি শুধু দিন পৌঁছান নাই দিনের পরিপূর্ণ হক আদায় করেছেন ও বন্ধু ওই সময় আল্লাহ তাআলা বললেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা নবী বইলা দাবি করবে তারা হচ্ছে কাফের কাফের বন্ধুরা আমার বর্তমানেই নয় বর্তমান প্রযুক্তির মাধ্যমে নয় বর্তমান প্রেক্ষাপট নয় নবীর যুগেও নবীর যুগেও এক ব্যক্তি কাফের এক ব্যক্তি নবুয়তের নবীদার বলে দাবি করেছিল কি বলে দাবি করেছিল মুসলমান নবী বলে দাবি করেছিল কয় মুহাম্মদ শ্রেষ্ঠ মিনা শেষ শ্রেষ্ঠ মিনা ওই ভন্ড ওই ভন্ড যে মুসাইলামাতুল কাযযাব যিনি ভন্ড নবী দাবি করেছিল আল্লাহর নবী যখন এ কথাটা শুনতে পেরেছিল এই প্রশ্নের জবাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল আল্লাহর পয়গম্বর আল্লাহর তখন হাবিব ইবনে কে ওই মুসাইলামাতুল কাযযাবের কাছে পাঠিয়েছিল যার কাছে যখন হাবিব ইবনে যায়েদ গেলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী যখন যায় দিনে হাবিব ইবনে যায়েদ কে ওই মুসাইলামাতুল কাযযাবের কাছে পাঠাইলেন আমার কথা বোঝা যায় কথা হবে না আল্লাহ তাআলার পরিবেশে এই জান্নাতের বাগানে কার কথা হবে মুসলমান আল্লাহর কথা হবে পৃথিবীর কোন কথা চলবে না আল্লাহর রাজ্জান আল্লাহ তাআলার এই কথা চলবে ঠিক কিনা এই

এই কালিমাটা আমরা সবাই মানিনি এটা হচ্ছে ইমানের কালিমা যদি কোন ব্যক্তি লা ইলাহা লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাম এর কোনো একটা অংশ দুজোর স্বীকার করে তাহলে তার ইমান থাকবে না তার ইমান থাকবে না কিন্তু এই কালিমাটা ইহুদিরাও মানে নাসারাও মানে বৌদ্ধরাও মানে খ্রিস্টানরাও মানে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি তারাও মানে বন্ধুরা আমার আমি যেটা বলতে চেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা অংশ সবাই মানে না বৌদ্ধরাও মানে না খ্রিস্টানরাও মানে না নাসারারাও পুরাটা অংশ মানে না সবাই মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া

শুরু থেকে শেষ পর্যন্ত পয়গাম্বরদের মুজিজা যদি মোট করে গুন অঙ্ক করা হয় ভাব করে হয়। প্রত্যেকটা পয়গম্বরের কাছে একটা দুইটা করা মুজিজা পড়বে কিন্তু আল্লাহর নবীর আল্লাহ তাআলা এতগুলা মুজিজা দান করলেন এতগুলা মুজিজা দান করলেন এত মুজিজা এত মুজিজা আল্লাহর নবী যখন করে জানাইয়া দিলে নে পয়গম্বর তুমি কি আল্লাহ তালার সঠিক রাসুল নাকি পয়গাম্বর। আল্লাহর নবী যখন আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেন এমন অবস্থান আবু জাহল যখন প্রশ্ন করলেন একদিন ডাকলেন ও মুহাম্মদ ও মোহাম্মদ তুমি যদি ওই তারকার চন্দ্রটারে দিবাদ দিবাদ করে দেখাইতে পারো তাহলে আমরা তোমার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন এ মালিক আমি এখন কি করব আল্লাহ বললেন এ আমার বন্ধু তোমার কোনো চিন্তা নাই আপনার কোনো চিন্তা নাই আজকে দিনে আপনি যেটা করবেন সেটাই আমি আল্লাহ তালা করে দেখাবো আবু জাহেল যখন ওই ময়দানে আল্লাহর পয়গম্বর চলে গেলেন সমস্ত কাফেররা সারিবদ্ধ দাঁড়িয়ে রইলেন আল্লাহর পয়গম্বর কি করলেন এবার আবু জাহেল প্রশ্ন করতেছেন ও মোহাম্মদ তুমি ওই ধরকাটাকে চন্দ্রটাকে বিভাগ করে দেখাও আল্লাহর পয়গম্বর সাতেটা আঙ্গুল দিলাম সাতেটা আঙ্গুল দিলাম ওই চাদরের দিকে যখন আঘাত করলেন ওই চাদরের দিকে যখন আঘাত করলেন চাঁদ বিভক্ত হয়ে দুনিয়ার জমিনে পড়ে গেলেন আবার যখন আল্লাহর নবী যখন আদেশ করলেন উপরে যায় চাঁদ আবার একসাথে লেগে গেছি এজন্য বৈজ্ঞানিকরা যখন চাদের দেশে গিয়েছিল তারা এসে বুঝল ছিল যে আল্লাহর পয়গম্বর সত্য আমরা যখন চাঁদের দেশে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর দেখেছি চাঁদ দিবাগ একটা রেখা পড়ে আছি এ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মানলে চলবে না আমার নবীকে যারা যদি কোনো ব্যক্তি আল্লাহর মানে তাহলে তার জন্য জান্নাত পাওয়া যাবে না ঠিক কি না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর পাড়ায় বলেছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম ও پیغمبر আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহর পেতে চায় তারা যেন আগে আপনারে পায় সুবহানাল্লাহ এ মুসলমান সুবাহ আওয়াজ এত ছোট কেন আরো শুরু কইতে হবে কম কম সৃষ্টি কইরা মমিন তোমার এই সুখ তোমার এই ঠুট তোমার বিরুদ্ধে কাল কেমতর ময়দানে হাসরের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ এই ঠুট দিয়া আমাকে অনেক মিথ্যা কথা বলিয়েছিল অনেক মিথ্যা সাক্ষী আমাকে ঠুট দিয়ে দিয়েছিল ও মমিন ওই সমস্ত অবস্থা পর্যবেক্ষণের আগে আগে এদিকে শুদ্ধিয়ে নিতে হবে আবার এই ঠোঁট তোমার পক্ষেও সাক্ষী দিবে আল্লাহ

এরে মুসলমান আমি ওই দিকে চলে যাব না আমি আল্লাহ তাআলা যে শেষ নবী আল্লাহর পয়গাম্বর যে সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না এখান থেকে দু চারটা কথা বলে এখান থেকে বিদায় নেব রে মুমিন যখন আমি আমার আগের কথায় চলে যাই হাবিব ইবনে যায়েদ কে যখন মুসাইলামাতুল কাযযাবের কাছে পাঠাইলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর পয়গাম্বরের আদেশে যখন হাবিব ইবনে জাহেদ ওই মুসাইলামাতুল কাযযাবের কাছে গেলেন দাওয়াত নিয়ে তালিম নিয়ে তখন ওই মুসাইলামাতুল কাযযাব জিরিম ওই মুসাইলামাতুল কাযযাব বন্ড নবীদার ওই বন্ড নবীদার যখন হাবিব ইবনে জাহেদকে সেখানে যাওয়ার পরে গ্রেফতার করে ফেললেন কি করে ফেললেন গ্রেফতার করে ফেললেন বন্দি করে ফেললেন আবদ্ধ করে ফেললেন সিনজিরের মধ্যে আবদ্ধ করে ফেললেন ওই সাইদ ইবনে হাবিবকে হাবিব ইবনে যায়েদকে বন্দি করে ফেললেন বন্দি করার পরে বলতেছেন আরে হাবিব ইবনে যায়েদ তুই যদি আমি মুসাইলামা কে শেষ নবী না বলো তাহলে তোরে কতল করে দিব রে হাবিব তুই আমার প্রতি ইমান তুই আমার প্রতি এরে মমিন ইমানে এত সস্তা নাকি আল্লাহ তালার তাকুয়াবান ব্যক্তি যারা ইমানদার ব্যক্তি যারা আল্লাহ বিরু যারা নবীর প্রেম ভালোবাসা যাদের ভিতরে আছে সর্ব অবস্থায় তারা ইমানের মধ্যে অটল থাকি। আল্লাহ নবীর সাহাবিদের ইমানের অবস্থা ছিল এই সর্বক্ষণিক তাদের ইমানই পাওয়ার খালি বাড়তই বাড়ত কিন্তু বর্তমান মুসলমানদের ইমানদারি পাল্লার মতো মাছের ব্যবসায়ী যেমন করে রে দাঁড়িয়ে দিকেও নাড়াইতে পারে ওই দিকেও নাড়াইতে পারে বর্তমান মুসলমানদের ইমানের অবস্থা হলো এই আমাদের ইমান বাড়ে আর কমে ওই হাবিব ইবনে যায়েদ আল্লাহর নবীর সাহাবী তার ইমান চালনা পরিমাণও কমে নাই তিনি যখন আবध्द হওয়ার পরে মুসাইলামাতুল কাযযাব বলতেছে এ হাবিব ইবনে যায়েদ তুই আমার প্রতি ঈমান আন তুই আমার প্রতি ঈমান আন তাহলে তুই মুক্ত আল্লাহর নবীর সাহাবী বললেন না না আমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই আমি সাক্ষী দিয়েছি এই আমি আবার দুই ঠটকে বলেছি তুই আমাকে যতবার আত্মমন করে নির্যাতন কর আমি তোর প্রতি মানানব না তোর প্রতি মানানব না মুসাইলামাতুল কাযযাবের প্রশ্নের উত্তরে কথা বললেন তখন মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর সাহাবিন হাবিব ইবনে যায়িদের দান হাতটা কেটে ফেললেন বলতাসেন রে হাবিব তোর লাগি আমার খুব মায়া লাগে তোর লাগি আমার খুব মায়া লাগে তোর ডান হাত কাইটা পালাইছি এখনো তুই আমার নবী বইলা শিকার কর তাহলে তুই মুক্ত রে হাবি আল্লাহর নবীর সাহাবি আবার বললেন না 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 আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি এনেছি আমি ওই নবীর প্রতি ইমান এনেছি যে নবীর জন্য যেই নবীকে আল্লাহ তালা এত মর্যাদা দান করলেন সর্বশ্রেষ্ঠ নবী করে বানাইলেন ওই নবীর প্রতি আমি ইমান এনেছি পক্ষান্তরে প্রশ্নের যখন উত্তর যখন উল্টা পাল্টা আসলো ওই ব্যক্তি কি করলেন আল্লাহর নবীর সাহাবীর দ্বিতীয় হাতটা কেটে ফেললেন তারপরে আবার বলতেছেন যে হাবিব তুই আমার প্রতি ইমান আন আল্লাহর নবীর সাহাবী বলতাছেন না 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 রক্ত ঝরঝর করে পড়তেছেন আল্লাহর নবীর সাহাবী ওই ব্যক্তির উপর ইমান আনে না প্রক্ষান্তরে ডান পাও ও কেটে ফেলল ও এরে মুসলমান বুজার এটা হচ্ছে ইমানি ওয়াজ ইমান কেমনে তাজা করা যায় আমরা যখন কোন ভিত সন্ত্রস্ত অবস্থায় উপনীত হই আল্লাহরে ভুইলা যাই আমরা যখন গুনাহ করি তখন আল্লাহরে ভুইলা যাই ও হুজুর সব সময় আল্লাহরে মানি যেই সময় গুনাহ করি ওই সময় আল্লাহর কথা মনে থাকে না তুমি যখন একটা কাজ করব তিনটা জিনিস খেয়াল করবাম তখন তোমার দ্বারা গোনা হবে না আমি যে কাজটা করতেছি আল্লাহ স্বয়ং দেখতেছে কে দেখতেছি ওই আল্লাহ যখন দেখতেছে তোমার মনের মধ্যে একটা ভয় এসে যাবে দ্বিতীয়ত যে জিনিসটা তুমি মনে করবা যে ফেরেস তারা আমার খাতার মধ্যে তারা লিপিবদ্ধ করতেছি এ মুসলমান আল্লাহ দেখতেছে

এত আদর করে তোরে বাবা জন্ম দিল ছোট থেকে লালন পালন করে তোরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করলো বন্ধুরে কাল হাসরের ময়দানে যখন তুই জান্নাতে যাওয়ার জন্য উপকৃত হবি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব তখন তোমার আমল নামায় যখন হান্ড্রেড হান্ড্রেড আমল না থাকে তোমার জান্নাতে যাওয়া হবে না তোমার জান্নাতে যাওয়া হবে না

তোর সাথে আমার দুলিয়া তো কোন সম্পর্ক ছিল আমার তো কোনো করলাম দুধ খাওয়াই বড় করলাম তুমি নিদেন আমি প্রস্তাব করে দিয়েছি আমার প্রস্তাবের উপরে তুমি ঘুমিয়েছিলে আমাকে বুকের মধ্যে আগলাই রেখেছিলে গো মা এবার আমার একটা নেকি ধরব মা বলবে কে তুমি দূর হও দূর হও আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই আমার তো নিকায় হয় নাই আমার আবার সন্তান আসলো কোথায় থেকে বন্ধুরে একথা যখন বলে তারায়া দিবে তখন বাবার কাছে যাবে বাবার আমার একটা নেকি দাও আমি আটকা গেছি রে বাবা আমার একটা নেকি দ সন্তান যখন কাকুতি মিনতি করে বাবার কাছে বলবে বাবা গইবে কেডারে তুই তোরে তো আমি চিনি না আমি তো দুনিয়াতে বিয়ে করি নাই সন্তান আসবে কোথায় থেকে এ বন্ধু আমার কথা বলার একটাই উদ্দেশ্য একটাই ফ্যাক্ট তা হচ্ছে তোমার বাবা তাড়াইয়া দিবে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার খালেস বন্ধু তোমাকে তাড়িয়ে দিবে মা তাড়িয়ে দিবে ভাই তাড়িয়ে দিবে প্রত্যেকটা প্রতিবেশী তোমাকে দোকান তাড়িয়ে দিবে ওই মুহূর্তে তোমরা যখন সমস্ত মানুষ গোলাম আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইবে বলবে আদম আপনি আমাদের বাবা জান্নাতে যাইতে পারতেছি না কি করব আদম বলবে আমার দ্বারা সম্ভব না আমি একটা বল কোরে জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে চলে এসেছি দুনিয়াতে চলে এসেছি আমার দ্বারা সম্ভব না এমন করে সবাই যখন যাবে পক্ষান্তরে শেষ মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডান আছে আমার নবীর কাটো আকৃতি বানায় বলুন ঠিক কিনা আমার নবীর কাটন আকৃতিতে তারা বানায় যেই নবীর চেহারা ইবলিশ শয়তান সে নিজে ধারণ করতে পারে না কিন্তু সমস্ত মানুষের চেহারা ইবলিশ শয়তান ধারণ করতে পারে বন্ধু আমি বুঝাইতে চাই খাতামুন নবিয়িন হচ্ছেন কি খাতামুন নবিয়িন হচ্ছেন আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর হচ্ছেন খাতামুন নবিয়িন ও বন্ধু নবীর খতমুল নবিন খেলাফত নিয়ে টানাটানি করে তুমি কেন জাগিয়ে আছো তুমি কেন ঘুমিয়ে আছো রে বন্ধু আল্লাহর বন্ধু একবার এক ইহুদি এসে বলিতেছেন একজনই উনি বলিতেছেন এ মোহাম্মদ তুমি কি আল্লাহর পয়গম্বর নাকি তুমি কি আল্লাহর পয়গম্বর নাকি তুমি কি আল্লাহর পয়গম্বর আমার কাছে একটা মৃত গুইসাব আছে ওই গুইসাব যদি সাক্ষী দেয় তুমি মোহাম্মদ তুমি নবী তাহলে আমি তোমার প্রতি ইমান আনবো আল্লাহর নবী বলতে ইমান আনবা তখন তখন আল্লাহ তাআলা ওই গুইসাবটাকে লক্ষ্য করে বলতেছেন ইয়া দাব ইয়া দাব ও গুইসাব এই কথা বলার সাথে সাথে গুইসাবের মধ্যে প্রাণ আইসা গেল প্রাণ আইসা গেল

লা ইলাহা ইল্লাতুত তিরিন দির মধ্যে নন আসমান থেকে শুরু করে জমিন সাত আসমান সাত দমের নিচেտնু যার ক্ষমতা চলে যার ক্ষমতা চলে তিনি হচ্চেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তখন বলতেছেন তুমি কি আমারে চিনো নাকি তখন গুইসাব বলতেছেন আপনি হচ্চেন আপনি হচ্চেন সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন বন্ধু ওই গুইসব সাক্ষী দিল আমার নবী শেষ নবী শেষ নবী কিন্তু বর্তমান দুঃখের বিষয় ফরদাবের বিষয় ওই নবী 14 বছর 1400 বছর আগে যখন এই ইসলামী রাষ্ট্র قائم করে গিয়েছিলেন তখন বিদায়দের হজের ভাষণে বলেছিলেন আনা খাতামুন নবীর লা নবী আবাদি আমি কি

পিছুটি বছর জীবনের সাথে জড়িত নবীর আদর্শ কি ছিল নবী যখন রাস্তা দিয়ে চলতেন ডান দিয়ে চলতেন রাস্তা দিয়ে চলতেন দুই বড় আঙ্গুলের উপর ভর ভর করে চলতেন কিন্তু ওই সমস্ত জিনিসগুলো যদি তোমার মধ্যে না থাকে বন্ধু বোঝা যাবে তুমি নন্দারে নবী আশেক না তুমি নবীর আশেক না তুমি একটা ভন্ড 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 বলন ঠিক কিনা ও বন্ধু

পাইতে চাইলে আমারই পাইতে হবে আল্লাহর নবী কয় মানে হাব্বা সুন্নতি যারা আমি নবীর এসাইতে চায় মানে হাব্বা সুন্নতি ফাকুদ হাবbani তারা যদি আমি নবীর সুন্নাতকে mohabbat করে ও বন্ধু নবীর সুন্নাত ছাড়া নবীকে mohabbat করা যায় নাকি যায় নাকি নবীর সুন্নাত ছাড়া নবীকে যখন mohabbat করা যায় না আমি যদি মুখে মুখে বলি বাবা কোন দল মতের কোন কথা না আমি যদি মুখে মুখে বলে আমি শুননি বন্ধ হবে নাকি অবন্ধ কাল হাসরান ময়দানে এই ঠুট তোমার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে তুমি কি ছিলা, তোমার সমস্ত তোমার অবস্থান তুলে ধরবে তোমার শরীর তোমার মুখের জবান ওই সময় কোনো কাজে আসবে না বন্ধুরে আমি এক কথাই বুঝাইতে চাই নবীর আদর্শ ছাড়া জান্নাতে যেমন যাওয়া যাবে না নবীর আদর্শ ছাড়া যেমন দুনিয়া তো সঠিকভাবে চলা যায় না এই জন্য আমি কোরআনুল কেমে যাই খানাতে করে দিই সময় নাই কোরআনের যে আয়াত কালা তেরাওয়াত করেছিলাম আল্লাহ তারা পূর্ণাঙ্গ জীবনের মধ্যে আল কোরআন যেহেতু ফুরকানিয়া মাদ্রাসার উপলক্ষে উদ্বোধন উপলক্ষে মাহফিল এজন্য দু চারটা কোরআনের আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ তারা বললেন সুরাইবের মানুষের হেদায়তের জন্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ধর্মনৈতিক সমস্ত দিক দিয়া রয়েছে আল কোরআন এই আল কোরআন ব্যক্তিগত জীবনে কেমন পরিবর্তন আনে শুনেন সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজাল নাস মিনাল যুলুমাতি ইলান নূর ও গো নবীজি ও নবীজি আপনি জানাইয়া দেন আপনি কিতাব দ্বারা যারা গুনাহ করে অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে নিমজ্জিত সর্বাবস্থ মানবে কম দেয় মানুষকে ঠกาย যুক্তি তর্ক দিয়ে মানুষকে ঠกาย ওই সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে আছাইতো তাদেরকে আপনি আলোর দিকে নিয়ে আসেন এটা হচ্ছে ব্যক্তিগত জীবনের আলোবট ও এ এই কুরআন আমাদেরকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক পারিবারিক জীবন কেমন হবে পারিবারিক জীবন কেমন হবে আল্লাহ তাআলার কোরআন ওটা আমাদের শিক্ষা দেয় ওয়াসিরু বিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে নে সঙ্গত আচরণ করো এমন আচরণ করিও না তোমার বিবি তোমার উপরে আওয়াজ দিয়ে কথা কয় কথা কয় বন্ধু আমার পারিবারিক জীবনের অবস্থা তো এই আমি যখন বিবাহ করব এক ব্যক্তি বিবাহ করবে তার বন্ধুরে কইছে দোস্ত আমি তো বিয়া করাম কয় বিয়া করলে সমস্যা কি বিয়া করবি তন কয় মেয়ে লাগবো না কয় ঠিক আছে আমি ব্যবস্থা করাম সমস্ত থেকে কিছু শেখায়া দিলেন শেখায়ার পরে লাস্টে বউরে বাসুর করে পাঠাই দিয়েছে পাঠানোর পরে দুস্ত কিছু জানে না তো আমি তো কিছু বুঝিনা তুই শিখাই দিছিস তারপরে ওই ব্যক্তি যখন ভিতরে গেলেন মানুষ কেমন করে মানুষকে ঠকায় তোমার স্ত্রীদের সাথে তুমি এমন আচরণ করিও না যার দ্বারা তোমার আওয়াজের উপরে সে আওয়াজ করে কথা বলতে পারে নবীর স্ত্রী তো ছিলেন এগারো জন আর অনেক ছিলেন কিন্তু তাদের সাথে পারিবারিক সংঘাত পারিবারিক সম্পর্ক হয়েছিল কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কোন একটা কারণে তারা চলে গিয়েছিলেন ও নবীর এমন কোনো স্ত্রী নাই নবীর উপরে কোনো কথা বলেছিল আজকে কেন তোমার স্ত্রী তোমার উপর কথা বলে বুঝা যায় তুমি কুরআন অনুযায়ী চলো বন্ধু কুরআন অনুযায়ী যদি চলো তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে

এটা হচ্ছে বানানো কোনো ঘটনা বানানো কোনো কিচ্ছা আল্লাহ বলতেছেন চ্যালেঞ্জ ঘোষণা করলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযাল্লা ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযাল্লা আবদিরা আমি আবার বান্দার উপর যা অবতীর্ণ করেছি ফাতু সেই বিষয় তোমরা যদি সন্ধান হয়ে থাকো বিমিসলি তাহলে ওয়ার অনুরূপ একটা সূরা লিপিবদ্ধ করে লিখে আমার কাছে নিয়ে এসো আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে এসো ফাতু বিসুরাত মিন মিসলি ওয়া দু আল্লাহ ছাড়া তুমি তোমাদের বন্ধু বান্ধবদেরকে ডাকো যারা তোমাদেরকে সাহায্য করবে কিন্তু তারা পারে নাই তারা পারে নাই পরের পরবর্তীতে তারা বলতেছেন লাইসা হাদিকা ওয়া লাইসা লাকা মিসলি লিহাযাল বাশার এটা কোন মানব রচিত গ্রন্থ না এটা কোনো মান পরিচিত গ্রন্থ না কেননা যেই ব্যক্তি একটা বই লেখে পরবর্তীতে লিখে রাখে শেষে লিখে রাখে ভুল হইলে জানাইবেন নেক্সট পরবর্তীতে লিখার সময় সংশোধন করে দিব কিন্তু আল্লাহ তাআলা খুব অনেক শক্ত মজবুতভাবে জানাইয়া দিলেন আলিফ লাম

কাছে বললাম আমল করার দান রাত্রা শুনলাম কোনো কাম হইলো না কোনো লাভ হবে বাবা সবাইকে যেন আমল করতে পারে সে তফিক দান করে আমিন আমার জন্য দোয়া করবেন আমি সয়দাবাদ বাস স্ট্যান্ড মসজিদের ইমাম আমাকে কবুল করে এই জন্য সকলে বলেন আমিন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য দিনের সঠিক সামুজ আমাকে দান করে আমিন এখন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল আবার